শহর সবখানে সুদ আর সুদ এই দুঃসময়ে একান্ত প্রয়োজনে সুদ না নেওয়া ছাড়া উপায় নেই এমত অবস্থা সুদি টাকা আনা কেমন ইসলাম কি বলে সুদ নেওয়া ছাড়া উপায় নাই কেন মানে আপনারে কেউ ধরে হাত পা বেঁধে ধুমসে পিটাচ্ছে আর বলতেছে বেটা সুদ নিবি তুই তোর বাপু নিবি এরকম কিছু এভাবে কেউ সুদ সুদি লোন দেয় বরং সুদি লোন নেওয়ার জন্য ঘুরা লাগে তাই না সুদকে আল্লাহ তালা হারাম করেছেন শুধু হারাম না ভালো করে শুনে রাখেন পৃথিবীতে যত হারাম বক্ষণ আছে যত হারাম আছে এর ভিতরে সবচেয়ে ভয়াবহ নাম হলো সুদ সুদের ভয়াবহ হারাম আরেকটা সুদের টাকা দিয়া আপনি যদি বাজার থেকে হালাল এবং সন্ন্যাসম্মত উপায়ে বিসমিল্লাহ অকবর বলে জবাই করা গরুর গোস্ত কিনে আনেন তাহলে কুকুরের গোস্ত রান্না করে খেলে যেরকম গুণা হবে আপনার সুদের টাকা দিয়ে গরুর গোস্ত কিনে এনে খেলেও সেরকম গুণা হবে ভাইরা আমার একটা জিনিস লক্ষ্য রাখবেন কোরআন যেটাকে ইসলাম যেটাকে হাদিস যেটাকে সবচাইতে কঠোর ভাবে নিষেধ করছে ওইটা পৃথিবীতে সবচাইতে বেশি আমাদেরকে করতে বাধ্য করা হয় অনেকটা সব ক্ষেত্রে না অনেক ক্ষেত্রে বাধ্য করার মতো অবস্থা হয় গোটা পৃথিবীর সিস্টেমটা এটার উপর দাঁড়ায় এটা হলো শয়তানি সিস্টেম শয়তান তার দোষরদেরকে দিয়ে পৃথিবীতে করা এই জন্য সুদের বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম করতে হবে যুদ্ধ করতে হবে আল্লাহ আমাদেরকে সে তফিক দান করুন এখন যে ভাই প্রশ্ন করছেন উনি হয়তো বা গেছেন কোনো কারণে সুদী লোন নেওয়া ছাড়া উপায় নাই তো ফাঁসাটা কীরকম আপনি বিদেশে যেতে পারছেন না তো হবে না যাবেন না এদিকে আপনি মরে যাবেন আপনার হয়তো কোনো একটা ব্যবসা শুধু লোন নেওয়া ছাড়া বাড়াইতে পারতেছেন না তো এতে আপনি মরে যাবেন আপনার একটা বাড়ি শুধু লোন না নিয়ে করলে যেটুকু করছেন সেটুকু ধ্বংস হয়ে একেবারে ইটটিট খুলে পড়ে যাবে তাহলে আমরা এগুলাকে বলি যে নিরুপায় হয়ে শুধু লোন নেই জি না এটা নিরুপায় বলে না আপনি নিজের দিনকার একটু ভালো করার জন্য সুদের কাছে যাচ্ছেন আল্লাহর ওয়াস্তে সুদের কাছে যাবেন না হালালে থাকবেন বার বার কোরআনে আল্লাহ তারা নিষেধ করেছেন আল্লাহর সঙ্গে আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ করার সামিল সুদের মতো এরকম ভয়াবহ আর একটা অপরাধ নাই কিন্তু না জেনে আমরা অবলীলায় সুদের কারবার করছি এবং প্রশ্নে ঠিকই লিখেছেন জোর গোটা পৃথিবী আর সুদের উপর দাঁড়িয়ে আছে গোটা পৃথিবী সুদের উপরে দাঁড়িয়ে আছে আল্লাহ তালা আমাদের সবাইকে এই হারামকে না করার মতো ইমানের শক্তি দান করুন সুদি লোন নিলে বাড়িটা আরেকতলা তালা করতে পারবেন শুধু লোন নিলে ব্যবসাটা একটু বড় করতে পারবেন শুধু লোন নিলে ব্যবসা আপনি বিদেশে যেতে পারবেন আপনার অমুক কাজটা হবে বুঝলাম তো আল্লাহর জন্য যখন সুদের এই লোনটা বাদ দিবেন বাদ দেওয়ার কারণে যে ক্ষতিটা হবে এই ক্ষতির বিনিময়ে আল্লাহকে বলতে পারবেন আল্লাহ তোমার ভয়ে তোমার নিষেধাজ্ঞার কারণে আমি চাইলে এই হারামে যায়া আমি বিদেশ যেতে পারতাম বিল্ডিং করতে পারতাম আমি করি নাই আল্লাহ তো তোমাকে খুশি করার জন্য এই স্যাক্রিফাইসটা করছি এই ত্যাগটা করছি তুমি আমাকে জান্নাত দিও আশা করা যে আপনি আল্লাহর কাছে জান্নাত পাবেন কিন্তু দুনিয়াতে হারাম খাবেন আবার বলবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ আল্লাহ দুনিয়াতে সুদ খাইছি হারাম তো খাইছি জান্নাতের গুলো খাইতে চাই কি বলেন মগরের মায়ের একটাও নিচে পড়বে আল্লাহ আমাদেরকে হারাম বর্জন করার তফিক দান করুন